সাধনা ঔষধালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ যোগেশ চন্দ্র ঘোষ সারা জীবন কাজ করেছেন মানব কল্যাণে আর স্বাধীনতা যুদ্ধে নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন পাক সেনাদের নির্মম নির্যাতনে শুনব সেই কথা আসিফ সিরাজের হৃদয় গভীর থেকে আমার প্রিয়জন ব্যক্তিগত কল্যাণের ঊর্ধ্বে উঠিয়া দেশের বৃহত্তম কল্যাণ কামনায় ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করিলে সেই প্রতিষ্ঠান দেশেরও প্রিয় হয়। সিংহ যখন জাগে তখন তাহার স্বপ্ন তন্দ্রা এবং নিদ্রা যায় না, তাহার সিংহত্ব জাগে। জাতি যখন জাগে তখন সকল দিক দিয়াই জাগে। একের চেষ্টাতে জাগে না, সকলের চেষ্টাতে জাগে। সর্বাঙ্গর পরিপুষ্টি লইয়া দেশ উন্নতির পথে অগ্রসর হোক, এই কামনা প্রতিদিনের কামনা। সুতরাং জনসাধারণ সাধনা ঔষধালয়কে তাহাদের নিজস্ব প্রতিষ্ঠান বলিয়া গণ্য করিবেন না কেন? এই কথাগুলি এমন একজন অমর ব্যক্তির, যিনি পৃথিবীতে যতদিন আয়ুর্বেদ শাস্ত্রের প্রচলন ও প্রসার থাকবে ততদিন মানুষের মনে বেঁচে থাকবেন। জীবের মৃত্যু অবধারিত, অপঘাতী মৃত্যুর কারণ খুঁজলে কোনো না কোনো কার্যকারণ হয়তো পাওয়া যায়, কিন্তু স্রেফ মারার জন্য মেরে ফেলাকে অভিধানে খুন বললেও তা যদি দেশ ও দশের অপূরণীয় ক্ষতির কারণ হয় তাহলে কি বলবে? ঠিক তাই। তার অর্থাৎ অধ্যক্ষ ডাক্তার যোগেশচন্দ্র ঘোষের অকাল প্রয়াণে হাজার হাজার নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত রোগী নিঃখরচায় চিকিৎসা সেবা থেকে আজ বঞ্চিত। যতদিন বেঁচে ছিলেন এই নিভৃতচারী মহাত্মা, ব্যবসার পাশাপাশি এই গরিব দেশের অগণিত মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা দান করে গেছেন। 1887 সালে মাদারীপুর জেলার গোমায়ের হাট গ্রামে ডাক্তার যোগেশচন্দ্র ঘোষের জন্ম। পিতার নাম শ্রী পূর্ণচন্দ্র ঘোষ। মেধা, ধীশক্তি, অধ্যবসায় ও পরিশ্রমের একনিষ্ঠ সাধনার ফসল আজকের সকলের পরিচিত আয়ুর্বেদ ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সাধনা ঔষধালয়। সাধারণভাবে অনেকে জানেন তার স্ত্রীর নাম সাধনা থেকে এই প্রতিষ্ঠানের নামকরণ, কিন্তু আসলে তা নয়। তার সারা জীবনের স্বপ্ন সাধনা থেকেই তিনি এই প্রতিষ্ঠানের নামকরণ করেছিলেন। তার স্ত্রীর নাম কিরণবালা ঘোষ। যোগেশচন্দ্রের শৈশব গ্রামেই কাটে। জ্ঞান অর্জনের অদম্য বাসনায় গ্রাম ছেড়ে ঢাকায় এসে জুবিলি স্কুলে ভর্তি হন এবং 1902 সালে এন্ট্রান্স পাস করেন। 1904 সালে জগন্নাথ কলেজ থেকে এফএ, 1906 সালে কুচবিহার কলেজ থেকে বিএ এবং সবশেষে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1908 সালে রসায়নশাস্ত্রে এমএসসি পাস করেন। অতঃপর পেশা হিসেবে শিক্ষকতাকে বেছে নেন। 1908 সাল থেকে 1912 সাল পর্যন্ত ভাগলপুর কলেজে অধ্যাপনা করার পর একটানা 36 বছর অর্থাৎ 1948 সাল পর্যন্ত জগন্নাথ কলেজের অধ্যক্ষ ছিলেন। শিক্ষকতা পেশার পাশাপাশি তিনি আয়ুর্বেদ শাস্ত্র, আয়ুর্বেদী ঔষধ প্রস্তুত ও চিকিৎসা সেবা তথা নিজ মেধা ও পরিশ্রমকে মানব কল্যাণে নিয়োজিত করতে ইতোমধ্যেই 1914 সালে ঢাকার তৎকালীন অভিজাত এলাকা গেন্ডারিয়ার 71 নং দীননাথ সেন রোডে বিরাট এলাকা নিয়ে সাধনা ঔষধালয় প্রতিষ্ঠা করেন, যা তার অমর কীর্তিরই স্বাক্ষর বহন করছে। অধ্যক্ষ ডাক্তার যোগেশচন্দ্র ঘোষ 1911 সাল থেকে 1917 সাল পর্যন্ত লন্ডন কেমিক্যাল সোসাইটির ফেলো এবং যুক্তরাষ্ট্রের কেমিক্যাল সোসাইটির সদস্য ছিলেন। যতদূর জানা যায় 1948 সালে অধ্যক্ষ পদে চাকরি থেকে অবসর নেয়ার পর আয়ুর্বেদ ঔষধের উৎকর্ষ সাধন, আয়ুর্বেদ ঔষধকে বিশ্বব্যাপী জনপ্রিয় করতে নিজস্ব গবেষণাগারে নিজেকে তিনি সার্বক্ষণিক ব্যস্ত রাখতেন আর এর ফাঁকে ফাঁকে রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্র দিতেন।
মৃত্যুর পূর্বে বহু বছর তাকে জনসমক্ষে দেখা যায়নি। তিনি তার দোতলার ঘরে একান্তে পড়াশোনা করতেন আর সকালে বিকালে ঘরের সামনের খোলা ছাদে দীর্ঘক্ষণ ধরে পায়াচারি করতেন। মেধিন, দীর্ঘ, রিজু, 84 বছরের এই যুবা সম্ভবত জরাকে জয় করেছিলেন। প্রতিদিন ঘণ্টাখানেকের জন্য নিচতলায় অফিস ও কারখানায় কাজকর্মের তদারকি করতেন এবং সাধনার বাদর বলে খ্যাত কুঠুরি মৃগয়াদেরকে খাদ্য খাওয়াতেন। অতঃপর রোগীদের সমস্যার কথা শুনে সে মতে ব্যবস্থাপত্র দিয়ে আবার তার দোতলার কক্ষটিতে ঢুকতেন। মৃত্যুর আগে বহু বছর পর্যন্ত এই নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি। 1964 সাল, ঢাকা সাম্প্রদায়িক জ্বরে কাঁপছে। আমরা তখন ম্যাট্রিক পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত। গ্যান্ডারিয়ায় তখন বহু হিন্দুর বাস এবং আমাদের ক্লাসে প্রায় অর্ধেক ছাত্রই হিন্দু। সেই দুর্যোগকালে আমরা তার কাছে ছুটে যাই তার সাহায্যের আশায়। তিনি আমাদের বিমুখ করেননি, তার সাধনা ঔষধালয়ের বিরাট লৌহ ফটক খুলে দেন। গ্যান্ডারিয়া, ধনিয়া, শনি রাখরার ভীত সন্ত্রস্ত হিন্দু পরিবার তার কারখানায় পরম নিশ্চিন্তে আশ্রয় পায়, বেঁচে যায়। উড়ে দারোয়ানরা বন্দুক হাতে পাহারা দিত আর আমরা ছেলেরা রাস্তায় লাঠি, হকি স্টিক নিয়ে এবং কারখানার ভেতরে হামলা হলে তিনি দারোয়ানদের গুলি চালানোর হুকুম দেওয়াতে রায়টকারীরা হামলা করার সাহস পায়নি। এখন ভাবি, কারখানার নিরাপত্তা, লুটপাটের কথা ভেবে তিনি তো আমাদের ফিরিয়েও দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। আর এখানেই তার মহানুভবতা, মানবতাবোধ। তিনি মানুষকে ভালোবাসতেন, এমন মানুষকেও মরে যেতে হয় হায়েনাদের হাতে। আমাদের জানামতে গ্যান্ডারিয়ার এমন কোনো সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, ক্রীড়া সংগঠন নেই যারা তার কাছ থেকে কম বেশি আর্থিক সহযোগিতা পায়নি। এমন মানুষকেও মরে যেতে হয় বর্বর নরপশুদের হাতে। 25 মার্চ 1971, মধ্যরাতে পাকিস্তানি হানাদারদের নিরীহ বাঙালির রক্তের হোলি খেলার উন্মত্ততা ও নৃশংসতায় প্রথমে সবাই হতবাক হলেও পরে প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু পাক সেনাদের পাখির মতো মানুষ মারার নিষ্ঠুরতা দেখে ঢাকার লোকদের ওদের উদ্দেশ্য সম্বন্ধে স্পষ্ট ধারণায় আতঙ্কিত হয়ে 27 তারিখেই ঢাকা অর্ধেক খালি হয়ে গেল। যে যেদিকে পারে জাত ধর্ম নির্বিশেষে প্রাণ বাঁচাতে গ্রাম গ্রামাঞ্চলে ছুটল। সূত্রাপুর তথা গ্যান্ডারিয়া তখন বামপন্থী ও আওয়ামী সমর্থকদের ঘাঁটি বলে বিবেচিত হতো। ফলে কট্টর মুসলিম লীগাররা ছাড়া গ্যান্ডারিয়ার বহু পরিবার তখন ঘর বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে। রাত্রে কারফু এবং দিনে কয়েক ঘন্টার জন্য কারফু শিথিল করার এমনই এক পর্যায়ে প্রত্যক্ষদর্শী উড়ে দারোয়ান ডোমি সিং এর বর্ণনা মতে 4 এপ্রিল ভোর 5টার দিকে তস্করের মতো ধীর গতিতে একটি পাকিস্তানি আর্মির জিপ সাধনা ঔষধালয়ের প্রধান ফটকে এসে দাঁড়ায়। ভিতরের উড়ে দারোয়ানদের গেট খুলতে বললে তারা গেট না খুলে প্রাণ ভয়ে ভিতরে আত্মগোপন করে। হায়নার দল কিছুক্ষণ গালাগালি, চিৎকার করে গেটের তালা ও মোটা শিকল 3 বার গুলি করে ভেঙে ফেলে। তখনই পার্শ্ববর্তী জামে মসজিদে ফজরের আজান শুরু হলে বর্বরের দল ভিতরে না ঢুকে ফিরে যায়। সম্ভবত মুসল্লিরা নামাজ পড়তে মসজিদে আসবে এই ভেবে তারা তখনকার মতো ক্ষান্ত হয়। এরপর পুনরায় পাক হানাদারের দলটি সকাল 7:45 সদ্য গঠিত স্থানীয় শান্তি কমিটির প্রধান নবীন খান ও আরও জনা দুয়েককে সঙ্গে নিয়ে ভিতরে ঢোকে। যোগেশবাবু তখন নিচে দারোয়ানদের সাথে পাক সেনাদের গুলি করে গেটের তালা ভাঙার বিষয়ে কথা বলছিলেন। সেনা দলের মধ্যে একজন যোগেশবাবুর সাথে ইংরেজিতে কিছু কথা বলার পর সবাই দোতলায় উঠতে থাকে। কিছুক্ষণ পরেই একটি গুলির আওয়াজ হয়। তারপর যোগেশবাবু ছাড়া আর সবাই নিচে নেমে আসে, সঙ্গে 7-8টি বড় বড় কাঠের পেটি
ধারণা করা হয় পেটিগুলি মূল্যবান জাফরান এলাচি লবঙ্গ ইত্যাদির। সব মিলিয়ে মিনিট দশেক ছিল হায়েনার দল। দারোয়ানরা দোতলায় উঠে দেখে সিঁড়ির ওপরে যোগেশবাবুর নিথর দেহ উপুর হয়ে পড়ে আছে। পাজরে বেয়নেট চার্জ ও পিঠের বাদিকের গুলি থেকে তাজা রক্তে সিঁড়ি ভিজে গেছে। দারোয়ানরা সবাই আতঙ্কে বাবুকে মারডালা, বাবুকে মারডালা, বাবুকে মারডালা বলে চিৎকার করতে করতে বাংলার কৃতি সন্তান অধ্যক্ষ যোগেশচন্দ্র ঘোষের নিরন্তর সাধনার ফসল সাধনা ঔষধালয়কে অরক্ষিত অবস্থায় ফেলে প্রাণ ভয়ে যে যেদিকে পারে পালিয়ে যায়। এরপর যা হবার তাই হলো, আক্ষরিক অর্থেই হরিলুট শুরু হলো। কোথা থেকে যে এলো এইসব লুটেরার দল? পাঁচ ছ ঘন্টার মধ্যে এত বড় কারখানার স্থাপনা ছাড়া আর সব কিছুই প্রায় লুট হয়ে গেল। লুটেরা তো মানুষ নয়, তারা কেবলই লুটেরা। তা না হলে এমন একজনও কি ছিল না যে কে লাশের সদগতি করার চেষ্টা নিতে? দুদিন পর ডোমেরা ময়লা ফেলার তিন চাকার ট্রলিতে ডাক্তার যোগেশচন্দ্র ঘোষের নিথর দেহ, তার জ্ঞান বিদ্যা পাণ্ডিত্য আয়ুর্বেদ শাস্ত্র মানবতা সব সমেত সায়েদাবাদের আউটফলে ফেলল না দাহ করল কেউ জানল না। ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীন হবার বেশ কিছুদিন পরে স্বর্গীয় যোগেশবাবুর একমাত্র ছেলে ডাক্তার নরেশচন্দ্র, যিনি কলকাতার দমদমে সাধনা ঔষধালয় দেখাশোনা করতেন, তিনি ঢাকার তছনছ হয়ে যাওয়া সাধনা ঔষধালয়কে আস্তে আস্তে আবার চালু করেন। ১৯৯৭ সালে তিনিও মৃত্যুবরণ করেন। যোগেশবাবুর দুই কন্যা অমিয়বালা ও রানীবালা কলকাতায় বসবাস করেন। ডাক্তার নরেশচন্দ্র ঘোষের দুই ছেলে প্রদীপচন্দ্র ঘোষ, প্রবীরচন্দ্র ঘোষ ও এক মেয়ে শিলারানী ঘোষ সকলেই উচ্চশিক্ষিত এবং সকলে কুমার এবং কুমারী। বর্তমানে শিলারানী ঘোষ সিএ সাধনা ঔষধালয়ের ব্যবস্থাপনা পরিচালনার দায়িত্বে আছেন। অধ্যক্ষ যোগেশচন্দ্র ঘোষের নিরন্তর পরিশ্রম, গবেষণা ও সাধনার ফলে আয়ুর্বেদ ঔষধ প্রণালী আধুনিক মানে উন্নীত হয়। আয়ুর্বেদ ঔষধ ব্যবহার পদ্ধতি ও স্বাস্থ্যবিধি সম্পর্কে তার গ্রন্থাবলীর মধ্যে আরোগ্যের পথ, গৃহচিকিৎসা, চর্ম ও সাধারণ স্বাস্থ্যবিধি, চক্ষু কর্ণ নাসিকা ও মুখ রোগ চিকিৎসা, আমরা কোন পথে, অগ্নিমান্দ ও কোষ্ঠবদ্ধতা, আয়ুর্বেদ ইতিহাস, ওয়াইদার বাউন্ড অ্যান্ড উই ও হোম ট্রিটমেন্ট ইত্যাদি উল্লেখযোগ্য। আয়ুর্বেদ চিকিৎসার অন্তর্নিহিত তত্ত্বের প্রসারে তার একনিষ্ঠতা আয়ুর্বেদ চিকিৎসার জগতে অক্ষয় অম্লান হয়ে আছে।